নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আর এই নববর্ষ স্পেশাল আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো দই মাছ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাঠবাদাম। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 5 থেকে 6 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, লেবুর রস ও 1 চা চামচ গোলমরিচ। ভালোভাবে গোলমরিচ, নুন ও লেবুর রস দিয়ে মাছটা মেখে নেব। এবার আমি নিয়ে নিয়েছি 1.5 চা চামচ পোস্ত ও 3 থেকে 4 কাজু বাদাম। ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। মিনওয়াইল আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো। একে একে এপিড ওপিড উল্টে ভেজে নেব। তো খুব একটা কড়া করে ভাজবো না, বেশ হালকা করে ভেজেই তুলে নেব। তারপরে ওই তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, এলাচ ও দারচিনি। এলাচগুলো ফাটিয়ে নিয়েছিলাম, ভালোভাবে ভেজে নেব। যখন লাল লাল হয়ে যাবে ভাজা, সেই সময় দিয়ে দিয়েছি আদা, রসুন, টমেটো, পেঁয়াজের পেস্ট। আমি এখানে খুব সামান্য আদা রসুন আর 1টা বড় পেঁয়াজ ও 1টা টমেটো ব্যবহার করেছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম দই, তাতে দিয়ে দিলাম আবারও 1 চা চামচ নুন। ভালোভাবে ফেটিয়ে নিয়ে যখন মশলাটা কষা হয়ে তেল ছেড়ে দিয়েছিল, সেই পর্যায়ে দিয়ে দিলাম দই। আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। দেখুন দইটাও বেশ ভালোভাবে ফুটে এসেছে, তার থেকে জল বেরিয়েছে। সেই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি পোস্ত ও কাজু বাদাম বাটার, 1/2 চা চামচ চিনি, নুন, চিনির ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য। আর এই পর্যায়ে দিয়ে দেব মাছগুলো, আর তাতে দিয়ে দেব ধনে পাতার কুচি, আরও দিয়ে দেব 1/2 চা চামচ গুঁড়ো গরম মশলা। ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের গরম গরম দই মাছ। গরম ভাতের সাথে পরিবেশন করুন এই দই মাছ, আপনাদের নববর্ষ পুরো জমে উঠবে। খুবই সিম্পলভাবে, সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি রেসিপিটা। আমাদের হাতের কাছে যেই সব জিনিস আছে সেই সব দিয়েই। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। আর প্লিজ 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 আমার চ্যানেল কাঠবাদামটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং ফুল ভিডিও, কিপ সাপোর্টিং মি গাইজ। আর আশা করি আপনাদের নববর্ষ খুব 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 ভালো কাটবে। বাড়ির প্রিয়জনদের সাথে, বন্ধুবান্ধবের সাথে হই হুল্লোড়ে মেতে উঠুন আপনারাও।